আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা বাবুদের জন্য শিশু বাচ্চাদের জন্য যেই যে ওষুধগুলো আমাদের বাসায় থাকা উচিত দেখেন কিছু কিছু ওষুধ আছে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আপনার বাসায় না থাকলেই নয় কারণ আপনার শিশুর কখন হঠাৎ করে অনেক সাথে অনেক ধরনের সামথিং কিছু প্রবলেম দেখা দিতে পারে যেমন আপনার শিশুর নাক বন্ধ হয়ে যাচ্ছে নাক বন্ধ হওয়ার সমস্যা এই জন্য আপনি স্লো যে ড্রপটা আছে স্লো ড্রপ বা নর্সল ড্রপ বা এই আফরিন ড্রপ এই ধরনের ড্রপ বা এই ধরনের মেডিসিন যেগুলো আছে এগুলা অল্প অল্প করে নাকের মধ্যে দিতে পারেন এটা শিশুর যে কোনো বয়সের শিশুদের ক্ষেত্রে দেওয়া যায় সেটা আপনার নাক বন্ধ হয়ে যায় যেহেতু মাঝে মধ্যে যায় সেক্ষেত্রে আপনি এটা বাসায় রাখতে পারেন এটা হচ্ছে আপনার যেন প্রাথমিক ট্রিটমেন্ট প্রাথমিক অবস্থা এই যে স্লো ড্রপ আফরিন ড্রপ বা নসল ড্রপ আমি নির্দিষ্ট নাম করেই বলতেছি কারণ এই ড্রপগুলো সাধারণ অবস্থায় একটা বেশ কার্যকরী এবং ইফেক্টিভ সো সেটা অল্প অল্প করে আপনি মাঝে মধ্যে দিতে পারেন এবং সেটা আপনার শিশুর নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটা থেকে আপনাকে অনেকটাই পরিচালনা করে রাখবে তার পাশাপাশি যে শিশুর জন্য গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি হয় তাকে অনেক পেশেন্ট বলে থাকে যে শিশুদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় সেক্ষেত্রে আপনার ফ্লাকল যে ড্রপটা ফ্লাকল ড্রপটা এটা নির্দিষ্ট পরিমাণে আপনি রাখতে পারেন একটা দুইটা রাখতে পারেন সো আপনার শিশুর সেই নির্দিষ্ট পরিমাণে আপনার ফ্লাকল ড্রপটা খাওয়াতে পারেন ইমিস্টেট যে আর ড্রপটা আছে ইমিস্টেট ড্রপ সেটাও রাখতে পারেন পাশাপাশি গ্রুপে যে ড্রপগুলো আছে এগুলো রাখতে পারেন কারণটা এটা জ্বরের জন্য কাজ করবে ভূমি অনেক শিশু খুব খুব ভাজে ফিল করতেছে বমি ভূমি ভাব হচ্ছে সেক্ষেত্রে আপনি শিশুকে ইমিস্টেপটা দিতে পারেন ফ্লাকলটা তো বললাম গ্যাসের সমস্যা হলে আপনি ফ্লাকলটা দিতে পারেন এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা আপনি ঘরের মধ্যে আপনি প্রাথমিক অবস্থায় চিকিৎসাটা যদি এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় আপনি প্রাথমিক অবস্থায় এই পদক্ষেপগুলো নিবেন যেটা আপনার জন্য শিশুর জন্য স্বাস্থ্যের জন্য খুব গ্রহণযোগ্য ভূমিকা রাখবে আসসালামু আলাইকুম